নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুল। সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞান, ইমোলজি তত্ত্ব জ্ঞানে আমরা নিত্য সৎসঙ্গ করি। আমাদের আশ্রম সুবোধ ঘোষের সেবা আশ্রম কালনা বন্দেবাজ মালপাড়া বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত পশ্চিমবঙ্গে। তো আপনারা যারা নিত্য এই সৎসঙ্গে জ্ঞান শুনছেন বা নিত্য যে আলোচনাগুলো হয় সেই আলোচনার বিষয়ে শুনছেন, আমরা সেখানে শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ, দর্শন, ধ্যানযোগ এবং মনুষ্য কারিগরি বিদ্যা হিমোলজি তত্ত্ব জ্ঞান নিয়েই আলোচনা করি। এই মনুষ্য ধর্ম রক্ষার্থে যে আমাদের জানা দরকার তাই আমরা আলোচনা করি। আমাদের সত্য সনাতন ধর্মের যে বিজ্ঞান দেওয়া আছে, যে শাস্ত্র জ্ঞান দেওয়া আছে, যে ধর্মের জ্ঞান দেওয়া আছে, এই সধর্ম রক্ষার্থে যে জ্ঞানটা দেওয়া আছে বেদ থেকে শুরু করে চৈতন্য চৈতন্যমৃত মনুষ্য কারিগরি বিদ্যা পর্যন্ত, সেই জ্ঞানের বিকাশের জন্য আমাদের শক্তিযোগ। আমরা এই শক্তিযোগ এখানে শুরু করতে চলেছি আজ রাধা অষ্টমী, ভাদ্র মাসের 19 তারিখ। এই রাধা অষ্টমীর দিন হইতে কালী পুজো পর্যন্ত যে অমাবস্যাটা হয় কোথায়, কার্তিক মাসে। কার্তিক মাসে যে অমাবস্যা, প্রথম অমাবস্যা যেটা কার্তিক অমাবস্যা বলা হয়, যেখানে কালী পুজো আমরা করে থাকি, এই দিন রাধা অষ্টমী থেকে কার্তিকী অমাবস্যা পর্যন্ত এই 51 দিনে 51 পীঠের জ্ঞান, শরীরের 51টি মাতৃ অংশের জ্ঞান, এই 51টি পীঠ সম্বন্ধে আমরা জানব। আমাদের মাতৃশক্তি জাগরণের জ্ঞানকে জানব। আমাদের রাধা শক্তি রাধা অঙ্গ হইতেই কালী শক্তির জ্ঞান, সেই শক্তিকে আমরা জানব। আমাদের দুর্গা মা জগদ্ধাত্রী মা লক্ষ্মী, এই যে মাতৃ যে শক্তির জ্ঞান আমরা তা জানব। এই বিষয়ে আমাদের যে 54 দিনের যোগ আজ তার প্রথম শুরু আমরা করতে চলেছি। আপনারা যারা নিত্য সৎসঙ্গ শোনেন, নিত্য এই আলোচনাগুলো শোনেন, তাদেরকে স্বাগতম থাকলো। যদি কোনো বিষয় সেই বিষয়ে জানবেন কি 51 পীঠ জ্ঞান, মাতৃশক্তি সাধনা, দশম মহাবিদ্যার জ্ঞান, ধূমাবতী থেকে লক্ষ্মী পর্যন্ত, রাধা থেকে মা কালী পর্যন্ত যে জ্ঞান মাতৃশক্তি, এই মাতৃ কি বলছে, মা আর ত্রি, ত্রি মানে তিন, মা হচ্ছে আমাদের জগৎমাতা। এই জগৎমাতার যে অংশ, মায়ের কাছ থেকে আমি এই অংশটা, এই শরীরটা নিয়ে এসেছি, এই ত্রিশক্তিকে জাগরণ করা। অর্থাৎ ত্রিশক্তি কি বলছে, আমার সূক্ষ্ম শক্তি, আমার স্থূল শক্তি আর আমার পরম শক্তি, এই ত্রিশক্তিকে জাগরণকেই মাতৃশক্তি বলা হয়। এই শক্তি জাগরণের জ্ঞানকেই মাতৃযোগ বা শক্তিযোগ বলা হয়, যা 51 দিনে 51খানা পীঠের জ্ঞান আর 3 দিনে গুরুতত্ত্বের জ্ঞান, শুরুতে 1 দিন শেষে 2 দিন। এই 51 পীঠের জ্ঞানকেই আমরা বলি শক্তিযোগ। এই শক্তিযোগ আজ আমরা শুরু করতে চলেছি। যারা ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এগুলো দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে জানার ইচ্ছা থাকে, আমাদেরকে জানাবে। আর মাতৃশক্তিতে আমরা চণ্ডী পাঠ থেকে শুরু করে আমাদের চৈতন্য চৈতন্যমৃতের জ্ঞান, আমরা এই বিষয়ে যে শ্লোক বা তথ্য দেওয়া আছে সেই বিষয়ে জানব। আর যারা এই তথ্য জ্ঞানে 54 দিন বাড়িতে বসে বা সৎসঙ্গের জ্ঞানে যারা ভিডিও দেখবেন, তারা এই 54 দিন একটি জপ করতে পারে, মাতৃশক্তি সাধনার জন্য জপ, প্রণাম মন্ত্রের জপ। এই জপ করলে আপনার ভেতরে মাতৃ এবং পিতৃশক্তির জাগরণ হবে। সেই জপ কি, সেটা প্রণাম। সেই প্রণাম মন্ত্র জাগরণ করুন। আমাদের মাতৃপিতৃশক্তির প্রণাম মন্ত্র, ও মালো বাবাই নমঃ, ও মালো বাবাই নমঃ, ও মালো বাবাই নমঃ। বলছে আমরা যে বিষয়ে আলোচনা করছি, মাতৃশক্তি বাঁদিকে, পিতৃশক্তি ডান দিকে, ইরা পিঙ্গলা সুষমার জ্ঞান আপনারা জানেন, রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গের জ্ঞান আপনারা জানেন, আমাদের মাতৃশক্তি আর পিতৃশক্তি হরগরির জ্ঞান আপনারা জানেন, আমাদের সীতারাম এর জ্ঞান আপনারা জানেন। তাই বাঁদিকে আমাদের মাতৃশক্তি, ডান দিকে পিতৃশক্তি, এই শক্তিকে জানতে গেলে আমাদের কুলকুণ্ডলীর জ্ঞান যা শাস্ত্রে দেওয়া আছে তা আপনারা জানেন, বিষয়টা শুনেছেন আরো জানবেন। আর আমাদের এই 10টি যে চক্র আছে, শরীরের বাইরে 1টি, শরীরের মধ্যে 8টি, শরীরের নিচে 1টি, এই 10টি চক্র
এই দশ শক্তি, দশম মহাবিদ্যা যাকে বলা হয়, একে জানা। অষ্টাধ্যায়ী মহাবিদ্যা আমাদের ভেতরে আছে, অষ্টাধ্যায়ীর জ্ঞান আমাদের আছে, অষ্টসাত্ত্বিক ভাবের জ্ঞানও আমাদের কাছে আছে। এই শক্তি যোগের মধ্যে যারা শুনবে তারা এই বিষয়গুলোকে জানবে। আর সব থেকে বড় বিষয়, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ এখনোখানা অঙ্গ, এই এখনোটা পীঠ যাকে আমরা বলি, মাতৃশক্তির মাথা থেকে শুরু করে পায়ে নখ পর্যন্ত এখনোটি অংশের কিভাবে ভালো রাখবেন, তার যোগ কিভাবে করবেন, তাকে শক্তিশালী কিভাবে করবেন, তার শক্তি কিরূপ পরমে স্থূলে এবং তার ভেতরে সূক্ষ্মে, সেই বিষয়ে যদি জানতে চান, যদি স্বয়ং ভূ হতে চান, নিজের ডাক্তারির জ্ঞানকে নিজে জানতে চান, আমার চোখ কিভাবে ভালো হবে, আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস কিভাবে ভালো হবে, আমার হাত কিভাবে শক্তিশালী বলবান হবে, আমার পা কিভাবে শক্তিশালী দুর্বল থেকে শক্তিশালী হবে, আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ, বিশেষ করে এখনোখানা পিঠের অঙ্গ কিভাবে আমি শক্তিশালী করব, এখনোখানা পিঠ থেকে আমি কি দেখতে পারি, কি শুনতে পারি, কি জানতে পারি, কি করতে পারি, তার ক্ষমতা কি, সেই বিষয়ের জ্ঞানকে জানার জন্য আমাদের শক্তি যোগের সঙ্গে থাকুন। এই 54 দিন আজ থেকে শুরু, রাধা অষ্টমী থেকে শুরু হয়ে একদম কালী পুজো ভাইফোঁটার পরের দিন বৃহস্পতিবার শেষ হবে। যদি এখানে কেউ আসতে চান, এই বিষয়ে আরো জানতে চান, প্রত্যহ একটি আলোচনা আমাদের সৎসঙ্গ হবে, জ্ঞানের বিকাশের জ্ঞান হবে। সকলকে স্বাগতম থাকলো, রাধা অষ্টমীর শুভেচ্ছা থাকলো, আনন্দ করুন, রাধা শক্তি মাতৃশক্তিকে জাগরণ করুন। ওম শান্তি শান্তি শান্তি। ওম মম ধ্যানে কর্মা মম শিক্ষা হে জ্ঞানা মম দর্শনা হে সুদৃষ্টিতা মম নাম তপস্যা। তাহলে আমাদের শক্তি যোগকে জানো, 54 দিনের যে যোগ ক্রিয়ার জ্ঞান জানো, কি কি যোগ করলে আমাদের মাতৃশক্তি জাগরণ হয়, মাতা শক্তি সর্বোচ্চ, মা না থাকলে সন্তান পূর্ণ সম্পূর্ণ হয় না, বা সন্তানকে দেবরূপ দেওয়া যায় না, শক্তিশালী করা যায় না, জ্ঞানী করা যায় না, বিদ্যান করা যায় না। তাই সকল মাতাদের বলছি, আপনারা যারা আছেন, যারা ভিডিওতে দেখবেন বা বাড়িতে বসে দেখবেন বা সৎসঙ্গে করছেন, আমাদের স্বয়ং বলে যুক্ত আছেন, আপনার সন্তানদের যদি দেব শক্তি জাগরণ করতে চান, মাতৃশক্তির রূপকে জাগরণ করতে চান, ভক্তি প্রেম ভালোবাসা সহানুভূতির জ্ঞান বৃদ্ধি করতে চান, আমাদের এই শিবযোগের সঙ্গে, আমাদের ভক্তিযোগের সঙ্গে, আমাদের এখনকার বর্তমানে শক্তিযোগের সঙ্গে আলোচনাগুলোকে শুনুন, এই জ্ঞানের বিকাশগুলোকে জানুন। আর আপনার মাতৃশক্তি, আমার সন্তানের মাতৃশক্তি এবং পৃথিবীর এই জগৎ মাতার শক্তিকে জাগরণ করুন। এই ভূরূপে মাতা আর এই ধরণী রূপে মাতা, এই প্রকৃতি রূপে মাতা, এই ত্রিশক্তিকে জানতেই এই শক্তিযোগ। আমার শরীরের 3 অংশ, সূক্ষ্ম অংশ, স্থূল অংশ, পরম অংশকে জানতে শক্তিযোগ। আমাদের এখনো এখানে সূক্ষ্ম শরীরের যে জ্ঞান, আমাদের স্থূল শরীরের জ্ঞান এবং পরম শরীরের জ্ঞান, তাকে জানতেই শক্তিযোগ। আমাদের দশম মহাবিদ্যার জ্ঞানে যে জ্ঞান, যারা মাতৃ সাধনা করেন, তান্ত্রিক বলে যারা পরিচিত আছেন, তাদের জন্য এই শক্তিযোগ। সাধারণ মানুষ যারা নিজের অঙ্গগুলোকে সচেতন করতে চান, তাদের জন্য শক্তিযোগ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রত্যহ এই সৎসঙ্গ আপনাদের সামনে থাকবে, আলোচনা আমরা করব, বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করব, বিষয়ের জ্ঞানকে জানব। তাই শক্তিযোগের সঙ্গে থাকুন। 54 দিন আজ থেকে, এই রাধাষ্টমী থেকে একদম কার্তিক অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ কালী পুজো পর্যন্ত, তারপরে আরো 3 দিন ভাইফোঁটা, এবং তারপর বৃহস্পতিবার আমাদের হোমযজ্ঞ নামযজ্ঞ করে আমরা সমাপ্ত করব। তো আমাদের সঙ্গে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি।